মাধ্যমিক পাশে পরীক্ষা ছাড়াই পোস্ট অফিসে নিয়োগ। তোমরা মাধ্যমিক পাস করলেই এই পোস্ট অফিসে সরাসরি আবেদন করে সরকারি চাকরি পেতে পারো। কত ভ্যাকেন্সি রয়েছে, এ কারা আবেদন করতে পারবে, এ পরীক্ষা ছাড়া নতুন নিয়ম কী এবছরের পোস্ট অফিসে আবেদন করে চাকরি পাওয়ার, কী কী পোস্ট রয়েছে, সম্পূর্ণটা বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই এই সম্পূর্ণ ভিডিওটি দেখো তোমরা মাধ্যমিক পাস পরীক্ষার্থী হয়ে থাকলে। তো সবার প্রথমেই এই এখানে তোমরা দেখতে পাচ্ছ এজ, এখানে এজ কী রয়েছে, 18 থেকে 40। 18 থেকে 40-এর মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পোস্ট অফিসে ভ্যাকেন্সিতে, নতুন ভ্যাকেন্সি যেটা আসতে চলেছে সেতে আবেদন করতে পারো। এক্ষেত্রে তোমাদের অবশ্যই ছাড় রয়েছে, রিল্যাক্সেশন রয়েছে। তোমরা যারা এসসি এসটি রয়েছো তোমাদের জন্য কিন্তু 5 বছরের ছাড় রয়েছে, অর্থাৎ 18 থেকে 45-এর মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে এবং এসসি এসটি হয়ে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে। একই সাথে তোমরা যারা ওবিসি রয়েছো তোমাদের 3 বছরের কিন্তু ছাড় রয়েছে। এ 3 বছর অর্থাৎ 18 থেকে 43 বছরের মধ্যে বয়স যদি তোমার হয়ে থাকে এবং তুমি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এই পোস্ট অফিসে চাকরির জন্য আবেদন করতে পারবে। এর পরবর্তী বিষয় হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে, অনেকের এটা নিয়ে কনফিউশন রয়েছে। বলে রাখি এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু 10 পাস রয়েছে, প্লেন 10 পাস, মাধ্যমিক পাস তোমার যোগ্যতা লাগবে। এক্ষেত্রে অনেকের অনেক ধরনের জিজ্ঞাসা থাকে যে দাদা মাধ্যমিক পাসে তো আমরা পোস্ট অফিসে আবেদন করে চাকরি পেতে পারি, কিন্তু এক্ষেত্রে মাধ্যমিকে কত নম্বর লাগবে। দেখো এরকম কোনো কিছু বলা নেই, মাধ্যমিকে যদি ন্যূনতম 25% পেয়ে তুমি পাস করে থাকো তাহলেই তোমরা আবেদনযোগ্য। এক্ষেত্রে এ কোথাও কোথাও এটা উঠে আসছিলো যে উচ্চ মাধ্যমিক পাস করে দেওয়া হবে পোস্ট অফিসে। দেখো এখনও পর্যন্ত এরকম কোনো নির্দেশ এ সরাসরি সরকারিভাবে দেওয়া হয়নি। মাধ্যমিক পাস করলে, মাধ্যমিক পাসের সার্টিফিকেট থাকলেই কিন্তু তোমরা প্রত্যেকে এই পোস্ট অফিসে সরকারি চাকরি করতে পারবে, কোনো রকম অসুবিধা নেই। এক্ষেত্রে তোমাদের বলে রাখি এক্সট্রা কিছু এলিজিবিলিটি লাগবে মাধ্যমিক পাসের সাথে, এক্সট্রা কিছু তোমাদের জানতে হবে এবং এক্সট্রা কিছু তোমাদের পারতে হবে। কী কী, প্রথম বিষয় হচ্ছে তোমাদের নলেজ অফ কম্পিউটার, কম্পিউটারের নলেজ কিন্তু লাগবে, কম্পিউটার সম্বন্ধে তোমাদের ধারণা লাগবে। এক্ষেত্রে তোমরা বলবে আমরা তো কোনো কম্পিউটারের কোর্স করিনি, আমাদের কি কম্পিউটার কোর্সেস করতে হবে। দেখো এরকম কোনো বিষয় মেনশন করা নেই, কম্পিউটারের ন্যূনতম নলেজ লাগবে, এ অর্থাৎ কম্পিউটারের সম্বন্ধে বেসিক ধারণা লাগবে। সার্টিফিকেট না থাকলেও তোমরা আবেদন করতে পারবে, এ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় লাগবে হচ্ছে নলেজ অফ সাইকেলিং, অর্থাৎ তোমাকে সাইকেলিং জানতে হবে, সাইকেল চালাতে জানতে হবে। এবং এই দুটোর সাথে আরও একটা বিষয় যেটা কিছু কিছু বিজ্ঞপ্তিতে দেওয়া থাকে, কিছু কিছু বিজ্ঞপ্তিতে দেওয়া থাকে না, সেটা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ, লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে। লোকাল ল্যাঙ্গুয়েজ মানে ধরো তুমি এই যে পশ্চিমবঙ্গে পোস্ট অফিসে যুক্ত হতে চাও, সেক্ষেত্রে তোমাকে বাংলা জানতে হবে, বা কিছু কিছু এরকম এলাকা রয়েছে যেখানে হিন্দি জানতে হবে, বাংলা বা হিন্দি মানে অ্যাকচুয়ালি এরিয়া ওয়াইজ। ধরো গুজরাটে তুমি পোস্ট অফিসে সরকারি চাকরি করতে চাও, সেক্ষেত্রে কিন্তু গুজরাটি জানতে হবে, মানে যে জায়গায় তুমি পোস্টিং নিতে চাইছো, যে জায়গায় তুমি পোস্ট অফিসে যুক্ত হতে চাইছো সেই জায়গার আঞ্চলিক ভাষায় দক্ষ ও এবং লিখতে পড়তে তোমাকে জানতে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গে যদি পোস্ট অফিসে যুক্ত হতে চাও তাহলে তোমাকে বাংলা পড়তে লিখতে জানতে হবে। এই হচ্ছে ব্যাপার। এবং এক্ষেত্রে বলে রাখি এটা অল ইন্ডিয়া আর ভ্যাকেন্সি, কিন্তু অবশ্যই এটা মাথায় রাখতে হবে। তো পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের বাংলা লিখতে পড়তে প্রত্যেকেই প্রায় জানে। তো এক্ষেত্রে পোস্ট কী থাকবে, দেখো পোস্ট মূলত এই পোস্ট অফিসে 3টে, একটা হচ্ছে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার, ব্রাঞ্চ পোস্ট মাস্টার, দ্বিতীয় হচ্ছে এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এবং তৃতীয় হচ্ছে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাকসেবক। তো এখানে 3টে পোস্ট রয়েছে, এই 3টে পোস্টে কিন্তু আবেদন রীতিমতো শুরু হবে। এক্ষেত্রে এক্সাম কি দিতে হবে তোমাদের, দেখো কোনো রকম এক্সাম দিতে হবে না, পরীক্ষা ছাড়াই কিন্তু তোমাদের এই চাকরি, কোনো রকম এক্সাম দিতে হবে না। তোমরা অনেকে মনে করবে এই পোস্ট অফিস হয়তো কন্ট্রাকচুয়াল বেসিস চাকরি, সরকারি চাকরি নয়। তো তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি হ্যাঁ, তোমাদের মাধ্যমিক পাশে পরীক্ষা ছাড়া সরকারি চাকরি এবং পার্মানেন্ট সরকারি চাকরি, এটা
এরকম কোনো ব্যাপার না যে 5 বছর পর তোমাকে সরিয়ে দেবে, সরাসরি সম্পূর্ণ রূপে সারা জীবনের জন্য যে যতদিন চাকরি থাকে সেই অনুযায়ী কিন্তু সরকারি চাকরি। এক্ষেত্রে এ তোমাদের অনেকের ডাউট রয়েছে যে অ্যাকচুয়ালি এক্সাম হবে না, পরীক্ষা হবে না, কোনো পরীক্ষা ছাড়াই আমাদের মাধ্যমিক পাশে এ পোস্ট অফিসে সরাসরি সরকারি চাকরি আমরা পাবো, সেক্ষেত্রে কীভাবে সিলেকশন হবে, কারণ মাধ্যমিক পাস তো প্রচুর ছাত্রছাত্রী। তো এক্ষেত্রে মাধ্যমিক পাসের পাশে যে সিলেকশনটা হবে সেটা হচ্ছে তোমাদের এর মাধ্যমিকে যে মার্কশিট তোমাদের রয়েছে, মাধ্যমিক পাস করেছো, মার্কশিট রয়েছে, মার্কশিটে তুমি যে নাম্বার পেয়েছো সেই নাম্বারের নিরিখে তোমার সিলেকশন হবে বা কল আসবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। এখানে বলে রাখি, তোমাদের মার্কশিট দেখে একটা মেরিট লিস্ট টাঙাবে, মেরিট লিস্ট টাঙাবে, সেটা একটা না, আর প্রায় তোমরা দেখছো এখনও আগের বছরের যে ভ্যাকেন্সি এসেছিলো তার মেরিট লিস্ট বের প্রকাশিত হতেই চলেছে, 6 থেকে 7টা, কোনো কোনো ক্ষেত্রে 8টাও কিন্তু মেরিট লিস্ট টাঙায়, এবং সেখানে লিস্টিংয়ে এ তোমাদের মার্কস অনুযায়ী কিন্তু নাম থাকে, এবং সেই নাম দেখে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন ডিভি কমপ্লিট করতে যেতে হয়, আর তোমাদের আঞ্চলিক যে কার্যালয় রয়েছে কাছাকাছি সেখানে কিন্তু তোমাদের ডকুমেন্টগুলো ও সমস্তটা ঠিকঠাক দিয়েছো কি না, যেমন তোমাদের আধার কার্ড, তারপরে তোমাদের যে মার্কশিট তোমরা মাধ্যমিকের আপলোড করেছিলে তার অরিজিনাল কপি, এবং তোমার আর সমস্ত মানে পুলিশের কোনো কেস আছে কি না, সেই সমস্ত কিছু তোমার সমস্ত ডিটেলস নিয়ে এ কিন্তু যে তোমাদের আঞ্চলিক যে পোস্ট অফিস রয়েছে কার্যালয় রয়েছে এই সমস্ত ডিটেলস নিয়ে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করলেই মেরিট লিস্টে নাম আসার পর ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করলেই তুমি সরাসরি পোস্ট অফিসে সরকারি চাকরি পেয়ে যাবে, একদম পার্মানেন্ট চাকরি। এরপরে হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি কত থাকবে, দেখো এই মুহূর্তে যে তথ্য আছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের ভ্যাকেন্সি অ্যাপ্রক্স 50,000 মতো রয়েছে, এই 50,000 ভ্যাকেন্সি কিন্তু তোমাদের এর পোস্ট অফিসে আসতে চলেছে 2024-এ। কবে আসবে আমি বলছি, এই তার আগে বলে রাখি স্যালারি কত রয়েছে, দেখো বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার, ব্রাঞ্চ পোস্টমাস্টার এ যদি তোমরা পদে সরকারি চাকরি পাও সেক্ষেত্রে তোমাদের স্যালারি হবে 12,000 থেকে 29,380 টাকা পর্যন্ত, এখন প্রেজেন্ট এই স্যালারিটাই দেওয়া হয়ে থাকে। এ তারপরে এ তুমি যদি এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার কিংবা জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাকসেবক পদে পোস্ট অফিসে যুক্ত হও সরকারি চাকরিতে, তাহলে 10,000 থেকে 24,470 টাকা পর্যন্ত স্যালারি তোমার হতে পারে। এবার বলে রাখি এই যে ভ্যাকেন্সির কথা বললাম, অ্যাপ্রক্স ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সি কবে, দেখো আপকামিং ভ্যাকেন্সি 2024-এ এই ভ্যাকেন্সি আসতে চলেছে। অবশ্যই তোমরা জানো ও যে এপ্রিল মাসের দিকে আমাদের ভোট রয়েছে, তার আগে আগেই কিন্তু একটা ভ্যাকেন্সি হবে, কারণ বছরে কিন্তু দুবার পোস্ট অফিসের ভ্যাকেন্সি প্রকাশিত হয়, যেমন 2023-এও আমরা দেখেছি ভ্যাকেন্সি প্রকাশিত হতে, তেমন কিন্তু 2024-এও দুবার আর দুটো সাইকেলে কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হবে, যেখানে এই 50,000-এর মধ্যে হয়তো প্রথম যে ভ্যাকেন্সিটা ধরো মার্চ এপ্রিলে প্রকাশিত হবে বা তার আগেও হতে পারে, এ তো সেক্ষেত্রে 25,000 কিংবা তোমার হচ্ছে 24,000, তারপরের যে সার্কেলে ভ্যাকেন্সি আসবে দ্বিতীয় ভ্যাকেন্সি 2024-এ সেখানে 25,000, এরকমভাবে অ্যাপ্রক্স এখনও পর্যন্ত 50,000 ভ্যাকেন্সি রয়েছে, এবং সেটা আরও সময়ে বাড়লে 2024-এ সেই ভ্যাকেন্সিটা বাড়বে, কমবে না। তো সমস্তটা তোমাদের আগে ভাগে জানিয়ে দিলাম, ভ্যাকেন্সি খুব তাড়াতাড়ি আসতে চলেছে, সেটা মার্চ এপ্রিলের দিকেও আসতে পারে, যখনই ভ্যাকেন্সি আসবে এ তোমাদের সরাসরি জানিয়ে দেব, আর যেটা মনে করছে যে 1 থেকে 2 মাসের মধ্যে ভ্যাকেন্সি চলে আসবে, নিয়োগ প্রক্রিয়াও খুব তাড়াতাড়ি শুরু হবে, সেই কারণে পুরো ডিটেলসটা তোমাদের জানিয়ে রাখলাম যাতে তোমরা সমস্ত বিষয়টা জানতে পারো। তো প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কোনো সরকারি চাকরির ইনফরমেশনের সাথে। জয় হিন্দ।